আচ্ছা কাটলো। हाय गाइज वेलकम बैक टू माय चैनल। तो आज के आमार दुटो पार्सल एसेछे, सेई दुटो पार्सलई की की सेटाई तोमादेर साथे एखन शेयर करब। चलो এই যে এক নম্বর পার্সেল, যেটা খুব আকাঙ্ক্ষিত একটা পার্সেল আর আমার একটা বহুদিনের শখ পূরণ হতে চলেছে। তাহলে চলো লেট করে লাভ নেই, স্টার্ট করে দিই ওপেন করা। চলো তাহলে এটা খোলা যাক। কি ভালো লাগে না পার্সেল খুলতে, তো আমার খুব ভালো লাগে। যদিও জানি এটাতে কি এসছে, কিন্তু তবু কি ভালো লাগে না। খুব রিস্কে থাকে যে ভেঙে না যায়। বাপরে ডাকনাটা খুলে গেল, হয়ে গেল। এটাও পিচবোর্ডটাও খুব মোটা। বাবা রে বাবা, ঢাকনাটাই বোধ আগে খুলে। ও ঢাকনাটাকে দিয়ে প্যাকেট দিয়ে এমন করে করেছে, এটা বোধহয় ভাঙবে না বা কিছু। তো এইটা, এটা হলো ঢাকনা আর এটা হলো বোলটা। খুব মানে আমার অনেক দিনের শখ ছিল যে একটা নেব 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 করে, তো হচ্ছিলই না। দেখো এটাকে আমি এমনিও ইউজ করতে পারবো, আর এটাতে এয়ার টাইট লিডও রয়েছে। কোনো যদি অসুবিধে হয়, মানে কোনটাই যদি দরকার হয় এয়ার টাইট লিডে, তো আমি সেই হিসেবেও ইউজ করতে পারবো। আর যেটাতে দরকার হবে, বাবা কি আবার, যেটাতে দরকার হবে শুধু বাটি, সেটা এটা খুব মোটা। আর এটা এটা কি সুন্দর না, মানে যতদিন থাকে ততদিনই ভালো, স্ক্র্যাচ ট্যাচ পড়বে না, নাহলে তারপরে তো ঘষে মেজে যা হবে। তো এইটা আর এটার ইয়েটা আমি বলছি বাক্সটা দেখে। তার আগে কি বলতো, আরেকটা জিনিস আছে তো সেটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। একটা দেখানো হয়ে গেছে, ওই জন্য ওটা নিয়ে আর বেশি মাথা ব্যথা করছি না। নতুন যেটা এসছে সেটা নিয়ে একটু মাথা ব্যথা করি। খোলার জন্য ব্যস্ত, খুলে যেই দেখে নিলাম ব্যাস শান্তি হয়ে গেল। এইটা আরেকটা এসছে, এই দেখো। এটা কি জিনিস বুঝছ, এটা হলো টং। আর এইখানটা একটা ক্লিপ মতো দেওয়া রয়েছে। এগুলো এটা তো শুধু এর জন্য ছিল বোধহয়, মানে এই যে এটা বোধহয় দরকার, এটা এটার এটা আমার কোনো কাজে লাগবে না। এটা ওদের এই কাগজটা আটকানোর জন্য এটা দিয়েছিল। তো এটাকে ফেলে দাও, এটাকেও ফেলে দাও। আর এই যে এটা এটা দিয়েছে একটা সুবিধার জন্য, যে তোমাকে বড় ইয়ে করতে, এত বড়ই হবে। এবার তারপরে যদি কোনোটা ছোট লাগে তুমি এটাকে দিয়ে রাখো, তোমাকে চিপতে হবে না। মুখের হাঁটা দেখেছো, এই যে ছোট হয়ে যাচ্ছে, আর এই যত সরাবো এই এ দেখো মুখের হাঁটা বড় হয়ে গেল। এটা একটা সুবিধা আছে, তো এটাও আমার একটা দরকার ছিল। তো বুঝতেই পারছো এক এক করে প্রচুর জিনিস এখানে কেনা হয়ে যাচ্ছে। এই যে এইটা, এইটা কিন্তু এখান দিয়ে বেরোবে না, আমি ভাবছিলাম এটা এখান দিয়ে বেরিয়ে যাবে। এই দেখো এটা কিন্তু এখান দিয়ে বেরোবে না, আর এই দিক দিয়ে সামনে দিয়ে তো বেরোবেই না, সামনে দিয়েও বেরোবে না, এখান দিয়েও বেরোবে না। এটা ওখানে থাকবে, যতদিন ও থাকবে ও থাকবে। তোমার কাজে লাগবে না লাগবে তুমি এখানে রেখে দাও, তুমি তোমার মতো এরম এরম করতে থাকো, বাট যদি লাগে তাহলে ইউজ করো বাস। তো দেখতেই পেলে, তো আমার এই মুহূর্তে দরকার ছিল হলো কাঁচের বোলটা। টংটা না হলেও চলতো, মানে কাঁচের বোলটা হয় না, আমি একটা জিনিস বানাবো সেটা মাথায় করে রেখেছি, কিন্তু আমার ওই শেপেরই দরকার। তো কোথাও পাচ্ছিলাম না, এখানে যখন দোকান খোলা ছিল দোকানেও খুঁজেছি পাইনি। তো ওরা বলছে যা মাল আছে এই, আমরা আর এখন এই সিচুয়েশনে কেউ মালটাল নতুন করে আনছি টানছি না। তো সেই জন্য তখন আমি কী করবো, কেউ ফার্স্টেই অনলাইনে বুক করতে পারতাম, কিন্তু অনলাইনে কী হয় বলতো, চোখে দেখে আমি তার সাইজ লেন্থ ডেপথ যেটা বুঝতে পারবো, তো সেটা তো আমি অনলাইনে বুঝতে পারছি না। এবার অনলাইনে বেশ তো সুন্দর একদম এত ইঞ্চি অত ইঞ্চি এসব লেখা, ইঞ্চি টিঞ্চি ওরমভাবে আর চোখে দেখা দুটোর মধ্যে তফাৎ হয়। তবু অনেক ভরসা করে না বুক করেই দিই, তারপরে এলে যা হবে দেখা যাবে। আর দাম তো কম না, তখন এলে মা এটাতে তো হবে না, ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে এরকম একটা ব্যাপার থাকে। তারপরে ভাবলাম না কপাল ঠুকে বুক করেই দিই, যা আসবে দেখা যাবে। তবু ওই সব ইঞ্চি পিঞ্চি অনেকটা আইডিয়া করে টরে বুক করেছি। আর এখন তো মানে যখন এসছে পরে দেখছি হ্যাঁ একদম পারফেক্ট,
আমি এই সাইজ এই লেন্থ এই হাইটই চাইছিলাম, তো সেই জন্য এবার টংটাও দরকার ছিল তাই জন্য তার সাথে করে দিলাম। কিন্তু এই বোল্টার জন্য আমার অনেক কিছু বানানো আটকে ছিল, যে এলে ওই হয় না ওই শেপেরই আমি বানাবো, তো আজকে বোল্টটা এসেছে। তো আমি ব্যাস চলো অলরেডি একটা প্রিপারেশান শুরু করে দিয়েছি, যেটা এই বলে করব কি করছি সেটা দেখবে, চলো চলো যাওয়া যাক কিচেনে। ও বাবা, মানে তুই অলরেডি স্টার্ট করে দিয়েছিস? ওই দেখো নিশা অলরেডি স্টার্ট করে দিয়েছে কিচেন এসে, মানে ওরও আর দেরি সহ্য হচ্ছে না, কেননা তখন থেকে যখন থেকে পার্সেলটা এসেছে না সমানে মা খোলো না ওমা খোলো না, আপনার দাঁড়া খুলছি আমার একটু অন্য কাজ আছে সেগুলো সেরে নিই। আর ও আবার বললো তাহলে চলো মানে যতক্ষণ বোর্ডটা তুমি না খুলছো তার আগে যেটা যেটা সেটা আমি করতে শুরু করে দিই, মানে ওরও আর তর্স হয়েছে না সত্যি। তো এই দেখো আমি ওদিকে কথা বলছিলাম, নিশা বোল এনে স্টার্ট করে দিয়েছে এদিকে অলরেডি। তো এটা একটা ডেজার্ট বানাচ্ছি খুব সুন্দর, তো শুধু এই শেপের বোলের জন্যই আমি ওয়েট করছিলাম, তো সেই জন্য আজকে আসার সাথে সাথেই শুরু করে দিলাম এই ডেজার্টটা। খুব সুন্দর একটা ডেজার্ট, যদিও আমি এটা ফার্স্ট টাইমই বানাচ্ছি, তো আমার দেখেই ভালো লেগেছে, খেতে তো ভালোই হবে বিকজ ভালো ভালো সব জিনিস পড়েছে। তো এটার পুরো ডিটেলসটা আমি এখানে দিচ্ছি না, আমার একটা কুকিং চ্যানেল আছে কুকিং ম্যানিয়া বলে, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা চেক আউট করে নিও, কতটা মেজারমেন্ট কতটা পরিমাণ কতক্ষণ রাখতে হচ্ছে সব ডিটেলসে পেয়ে যাবে ওই চ্যানেলে। তো সেই জন্য আর এখানে ডিটেলসটা দিলাম না বিকজ ভিডিওটা বড় হয়ে যাবে। তো শুধু একটু দেখো কীভাবে নিশা করছে আর দেখতে কেমন হয়েছে, বলে না আগে দেখলেই খেতে ইচ্ছে করে, এই যে ফাইনাল লুক হলো এইটা, তো এরম দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে, তার মানে খেতেও কতটা সুন্দর হবে, আর সব ভালো ভালো জিনিস পড়েছে ভালো তো খেতে হবে। আর আমি আম দিয়ে করেছি, তোমরা চাইলে অন্য কোনো ফ্রুট দিয়েও করতে পারো। তো হয়ে গেছে, এবার কেটেও দেখাচ্ছে এই যে এরকম বেরোবে, খুব সুন্দর একটা ডেজার্ট, আমি ফার্স্ট টাইম বানালাম ফার্স্ট টাইম খাবো। তো এই দেখো কাটার পরে এই পিসটা দেখতে কত সুন্দর লাগছে না, তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন হলো। যেমন বোলটাও সুন্দর হয়েছে, বোলের মধ্যে যে জিনিসটা সেটাও সুন্দর হয়েছে। আচ্ছা আমি আরেকবার এর বক্সটা দেখিয়ে দিচ্ছি, যারা আমার মতো কনফিউশনে আছো, যেটা আমিও নিতে গিয়ে বারবার ভাবছিলাম কী নেবো কী সাইজে, আর ওখানে ইঞ্চিও না সেন্টিমিটারে দেওয়া থাকে, তো তাদের জন্য আরেকবার দিয়ে দিচ্ছি, চাইলে এটা দেখে সেম জিনিসই নিতে পারো। এটা ব্র্যান্ড হলো সিগনোরা ওয়্যার, লেখা আছে দেখতেই পাচ্ছ, এটার দাম নিয়েছে 305 টাকা। আর এটার চওড়াটা আমি বলে দিচ্ছি, এইটাতে গিয়ে দেখলে পাবে, তাও আমি বলে দিচ্ছি, এটা চওড়াটা হলো 15 সেন্টিমিটার, আর লম্বাটা হলো 20.5 সেন্টিমিটার, আর ডেপটা হলো 7 সেন্টিমিটার। তো এটা আমার জন্য একদম পারফেক্ট, যেটা আমি চাইছিলাম। আর তোমাদেরকেও বক্সটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, একদম সেমই যদি চাও তাহলে নিশ্চিন্তে নিতে পারো, হাইট লেন্থ মানে যা কিছু সব কিছু একদম আমার জন্য তো একদম পারফেক্ট হয়েছে। আর সঙ্গে একটা উপরি পাওনা হয়েছে যে এটা একটা লিড পাওয়া গেছে, তো আমি লিডটা পাবো ভাবিনি, বা লিডটা আমার দরকারও ছিল না, আমার বোল্টটা হলেই হতো। তো যাই হোক সাথে লিডটাও হয়ে গেছে, তো দুটো জিনিসই আমার খুব সুন্দর লাগলো, দুটো পার্সেল না কিন্তু, একটা বলছি কাছের বোলটা আর একটা ওই বলে যে ডেজার্ট বানিয়েছি সেটা। তো তোমরা বলো তোমাদের কোনটা বেশি সুন্দর লেগেছে, কাছের বোলটা না ডেজার্টটা। তো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।